রথযাত্রা উপলক্ষে ফের উৎসবের আমেজ বাঙালি ঘরে ঘরে। উড়িষ্যার পুরীতে যেমন ভিড় জমিয়েছে, কাতারে কাতারে মানুষ শহর কলকাতাতেও ধরা পড়েছে উৎসবের আমেজ। হিন্দুদের চারধামের অন্যতম পুরী জগন্নাথ দেবের অধিষ্ঠান সুন্দর তীরের এই শহরে বাংলা তথা পুরো ভারতে অন্যতম একটি পার্বণের মধ্যে অন্যতম রথযাত্রা। বছরের পবিত্র দিনই মন্দিরের বাইরে ভক্তদের দর্শন দেন জগন্নাথ দেব। বড়ভদ্র সুভদ্রাকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি যান প্রভু জগন্নাথ। কলকাতায় শুনে রথযাত্রার সূচনা করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখান থেকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। মঙ্গলবার দিন প্রগতিশীল হকার্স ইউনিয়নের উদ্যোগে আয়োজিত হলো রথযাত্রা উৎসব। এই রথযাত্রা উৎসব উপলক্ষে এদিন প্রায় 2000 মানুষের হাতে জিলিপি, পাঁপড়, তেলেভাজা তুলে দেওয়া হয়। এদিন অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন সাংসদ শান্তনু সেন, প্রধান পৃষ্ঠপোষক শচীন ত্রিপাঠী, মুন্না বাজপেয়ী সহ অন্যান্যরা। মূলত তৃণমূল কংগ্রেস নেতা রবীন ঘোষের উদ্যোগে এই জিলিপি পাঁপড় উৎসবের আয়োজন করা হয়। পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন শ্রীকান্ত চক্রবর্তী, রাজেশ রাই, প্রাক্তন বিধায়ক মালা সাহা, বোরো চেয়ারম্যান তরুণ সাহা সহ অন্যান্য বহু বিশিষ্ট জনেরা। পুণ্যতিথি রথযাত্রা উৎসব, যুগ দূরান্ত ধরে এই রথযাত্রা উৎসব হয়ে আসছে। আমাদের এই অঞ্চলে একটা আগে বিরাট রথ হতো, এখন যে কোনো কারণে সেই রথ এখানে আসে কিন্তু থাকার অসুবিধার জন্য তারা চলে যায়। এবং আমাদের এখানে সেই অনুযায়ী একটা মেলাও বসে দুদিন ধরে। তারই উদ্যোগে আমরা এই অঞ্চলেতে একটা রবি এবং হকার্স ইউনিয়নের সহযোগিতায় আমরা এখানেতে ওরা যে আয়োজন করেছে প্রতিটি মানুষকে জিলিপি, সিঙ্গারা, তার সঙ্গে পাঁপড়, কেড়ে বাজা দেওয়ার জন্য এটা আপ্যায়ন করা আর কিছুই না আজকের দিনে। আজকে 4 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় 4 নম্বর ব্লক তৃণমূল প্রগতিশীল হকার্স ইউনিয়নের উদ্যোগে সর্বোপরি শচীন ত্রিপাঠীর পৃষ্ঠপোষকতায় এবং আমরা সবাই মিলে আজকে পাঁপড় জিলিপি উৎসবের আয়োজন করেছি। অনুষ্ঠানের সূচনা করে গেছেন আমাদের প্রিয় সাংসদ ডাক্তার শান্তনু সেন, একে একে আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন বিধায়ক অতীন ঘোষ, প্রাক্তন বিধায়ক মালা সাহা, বোর্ড চেয়ারম্যান তরুণ সাহা থেকে শুরু করে সবাই। এবং সর্বোপরি এখানে মানুষ, আমরা এখানে 5000 পাঁপড় জিলিপি শচীন ত্রিপাঠীদের সাহায্যে আমরা এখানে রথের মেলাতে, এখানে বিরাট রথের মেলার ভিড় হয়, রথের মেলাতে আমরা মমতা ব্যানার্জির উৎসব সবার ধর্ম যার যার, সেই জন্য রথের মেলা দিয়ে দুর্গাপুজোর ঢাকে কাটি পড়ে, কাঠামো পুজো হয়, তাই জন্য রথের মেলাকে আমরা স্মরণীয় করে নিতে পেরে এখানে হিন্দু মুসলিম ভাইরা সবাই আসেন রথের মেলায়। সেই জন্য আমরা আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ ভালোভাবে থাকুক, শান্তিভাবে থাকুক, সুস্থভাবে থাকুক। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এইটাই চাইছে, পশ্চিমবঙ্গ ভিতরে যারা থাকছে ভালোভাবে থাকুক, কর্ম কোনো ধর্মের লড়াই করুক না, ঠিক আছে। পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার ইউনিয়ন রবীন্দ্র ঘোষ নেতৃত্বে এখানে যতজন আছে যারা আমাদের এইটা কি বলা যায় আমাদের রথ পূজা আছে, রথ পুজোর ভিতরে যারা যারা আসছে, যারা ভক্তদেরকে পাঁপড়, বেগুনি, তারপরে জিলেবি এইটা দিয়া হচ্ছে, প্রচুর লোককে দিয়া হচ্ছে। আর একটু কিছু শান্তনুরা এসেছিলেন, স্থান আন্দোলন উদ্বোধন গিয়েছিলেন, এর জন্য উনি আমাদের সঙ্গে এই ক্যাম্পে দেখা করে উনি বেরিয়েছেন। এখানে আমাদের সাথে রবীন্দ্র আছে, বাপি মিত্র আছেন, কবির কুণ্ডু আছেন, বাপি ঘোষ আছেন, তোতা আছে, রাজেশ সিং আছে, প্রচুর লোক আছে, সবাই মিলে এইটা প্রোগ্রাম করছে। আর পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার ইউনিয়ন কোনো কাজ হলে সবসময় দাঁড়িয়ে থাকে, সবাইকে নিয়ে থাকে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।